সৌরভ চক্রবর্তী, ললিত ঝাড় একদম সঙ্গী বলা যেতে পারে, এক্সক্লুসিভ ইন্টারভিউ, কি বলছো শুনুন। আপনারা ললিতের সঙ্গে আপনি বেশ কিছু র্যালি করেছেন, মিছিল করেছেন, সাইকেল র্যালি করেছেন, এমনটা আমাদের কাছে যে তথ্য উঠে আসে এই বিষয়ে জানতে চাইবো। কলকাতায় দাঁড়িয়ে আপনারা কটা মিছিল করেছেন? দুটো পথসভায় এসেছিল আমাদের, দুটো পথসভায়। তো একটা হচ্ছে গাছ বাঁচাও, যশোর রোড গাছ বাঁচাও কমিটির একটা পদযাত্রা হয়েছিল, সেখানেও এসেছিল। আর একটা রিজার্ভেশন ইন্ডিয়ার পক্ষ থেকে কলেজ স্কোয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এসেছিল। এছাড়া দিল্লির আমার সোলো সাইকেল যাত্রা ছিল, সেইখানেও আমাকে উত্তরপ্রদেশে দুটো জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সেই সেই সূত্রে ও আমাকে এইটুকু সাহায্য করেছিল, তাই ওর সাথে আমার বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে, কারণ সাহায্যের তো একটা কৃতজ্ঞতা থাকে। আপনি যে বলছেন যে এই বেশ কিছু আপনারা র্যালি করেছেন, দুটো র্যালির কথা আপনি বলছেন, তাহলে কি আপনারা কি পারমিশন নিয়েছিলেন? বিভিন্ন সময় আমরা জানি যা যা সভা হয় সেখানে কিন্তু একটা পারমিশন নেওয়ার কথা থাকে, আপনারা কি কলকাতা পুলিশের পারমিশন নিয়েছিলেন? একদম একদম একদম। পারমিশন পেতে কোনো সমস্যা হয়েছিল? না। কিভাবে পারমিশন নিয়েছিলেন, লিখিত দিয়েছিলেন? আমরা ইন্টিমেট করেছিলাম, যেমন জয়েন্ট কমিশনার পুলিশকে যেভাবে জানানোর কথা সেভাবেই আমরা জানিয়েছিলাম এবং লোকাল থানাতেও আমরা জানিয়েছিলাম। কতদিন আগে জানিয়েছিলেন সভা করার, কতদিন আগে জানিয়েছিলেন মিছিল করার, কতদিন আগে? এখন যেটা নিয়ম, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভেতরে জানাতে হবে। যশোর রোডটাতে কিভাবে জানিয়েছিল সেটা আমি জানি না, কারণ সেটা দায়িত্ব অন্যদের ছিল, তাই ওরাই বলতে পারবে ওটা কিভাবে ওরা জানিয়েছে। আমি ওটাতে গিয়েছিলাম, ওদের সাথে আমি ছিলাম। কলকাতা পুলিশের কাছে যে আপনারা ইন্টিমেট করেছিলেন, সেই লেখাটা লেখার কাজটা কে করত? ললিত ঝা করত, আপনি করতেন, কে করত? পারমিশন নেওয়ার কাজটা কে করত? আমি করি, আমি 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 আপনি করেছেন। সেখানে বয়ানটা কি ছিল যে আপনারা কি করতে চাইছেন, তার জন্য অনুমতি চাইছেন? মেনলি আমরা এইটা বলতে পারি, রিজার্ভেশন ফর ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা থাকতো আমাদের দাবি ছিল, আমরা শুধুমাত্র ভারতবাসী হতে চাই, সমস্ত ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা একটা উন্নত দেশ চাই যেখানে কোনো সামাজিক অবক্ষয় থাকবে না, কোনো বিভাজন থাকবে না। আপনি যে পারমিশনটা লিখে, পারমিশন লেটারের জন্য আপনার যে বয়ান ছিল, কোনো লোগো ব্যবহার করেছেন? কারা আপনারা? নিজেদের পরিচয়টা কি দিয়েছেন? কারা আপনারা? আপনারা যে একটা অনুমতি চাইছেন, কারা বলুন। আমাদের আমাদের যেহেতু কোনো রেজিস্ট্রেশন নেই, সেহেতু কোনো লোগো নেই, আমাদের যে যে জায়গায় আমাদের অফিস আছে আমরা সেই অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেবো আমরা পুলিশকে, এবং পুলিশ ফোনও করেন আমরা সেটা জানাইও। আমাদের বাড়িতেও এসে খবর নিয়েছেন। কোথায় অফিস? আমাদের হাওড়া বাগনানে একটা আছে, হাওড়ার বাগনানে অফিস আছে, মানে আমরা ওখান থেকেও করি, শ্যামনগর থেকেও করি। সেই অফিসের রেজিস্ট্রেশন রয়েছে? না না না, অফিস আমাদের তো রেজিস্টার্ড সংগঠনই নয়। আপনার রেজিস্টার্ড সংগঠন নয়, আপনাদের অ্যাড্রেস রয়েছে অথচ রেজিস্টার্ড সংগঠন নয়, পুলিশ অনুমতি দিয়ে দিল সভা করার জন্য? পুলিশ দেখুন, ইন্টিমেট করা হয়, পুলিশ তো ইন্টিমেট করলে তো পারমিশন আর ইন্টিমেট, কারণ আমাদের তো হয়তো 4-5 জন 10 জনের একটা সভা হয়। সৌরভ চক্রবর্তী বলছেন হাওড়ার বাগনানের কথা, যেখানে নাকি তাদের অফিস। একদিকে পার্লামেন্টে অর্থাৎ দিল্লিতে হামলা, অন্যদিকে কলকাতায় তারা বাধা সৃষ্টি করছে উন্নয়নে, অন্যদিকে রাজ্যের জেলায় জেলায়। পেছনে যে আমার ঠিক পিছনের এলইডি স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি, প্লাজমায় যে ছবি দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরে তারা চেষ্টা করেছিল নিজেদের সংগঠনের যে শিকড় তা আরও গভীর করতে। অর্থাৎ আমার আপনার বাড়ির পাশে, আমার আপনার এলাকার মধ্যে, এই দেখুন এই সেই বাড়ি, যে বাড়ির মধ্যে তারা নিজেদের কার্যকলাপ চালাতো, নাম দিয়েছিল সাম্যবাদী সুভাষ সংগঠন। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে, এমন একজন দেশভক্ত দেশনায়কের নামে তারা চালাচ্ছিল অ্যান্টি ন্যাশনাল দেশদ্রোহী কার্যকলাপ। এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, সাম্যবাদী সুভাষ সভা সেই সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে তাদের ঠিকানা প্রত্যেকটা জায়গা রিপাবলিক বাংলা একের পর এক এক্সপোজ করেছে। অর্থাৎ জেলায় জেলাতেও শিকড় তারা বিস্তার করছিল আমার আপনার এলাকায়। এই সমগ্র বিষয় নিয়ে, সমস্ত কিছু নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং সিপিএম নেতা রবীন্দ্রদেব কি বলছেন শুনুন। যে ঘটনা ঘটেছে তার সাথে বাংলার তৃণমূল কংগ্রেসের এবং এখানকার আরবান নক্সালিস্টদের সরাসরি যোগাযোগ রয়েছে, এখানে বসে প্ল্যান হয়েছে, এখানে বসে 9 মাস ধরে এইসব কাণ্ড কারখানা হয়েছে। বাংলায় এই সমস্ত আরবান নক্সালিস্টদের শেল্টার এরিয়া, ফিডিং এরিয়া, অর্গানাইজেশনাল কাজ করার জায়গা হয়েছে। আপনি স্বীকার করুন
যে এটা হয় আপনার হচ্ছে ইন্টেলিজেন্সের ব্যর্থতা, আর তা নাহলে আপনারা মদত করেছেন। এত অপরাধের নেত্রী, উনি যখন রেলমন্ত্রী ছিলেন 2011-এর আগে বিধানসভা নির্বাচন আগে শেষ মিটিংটা তিনি টালিগঞ্জে করেছিলেন, তখন তিনি নিজে 5ই মে 2011 তিনি বলেছিলেন যে আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তখন 2011 সালের নভেম্বর মাসে যখন জগদ্ধাত্রী পুজোর ভাষণকে কেন্দ্র করে ভবানীপুর থানার অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তখন থানার পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করেছিল। সারা ভারতবর্ষে কখনো ঘটেনি মুখ্যমন্ত্রী গিয়ে থানা থেকে এই সমাজ বিরুদ্ধে ছাড়িয়ে এনেছিলেন, এটা তো আপনাদের রেকর্ড আছে। স্বাভাবিকভাবেই উনি এইসব যা কথা বলছেন তার সাথে বাস্তবের সম্পর্ক নেই। এ রাজ্যে যা বিশৃঙ্খলা হচ্ছে, অপরাধ হচ্ছে, সব কিছুর মূলে হচ্ছে দুর্নীতি হচ্ছে, সব কিছুর মূলে হচ্ছে মুখ্যমন্ত্রী, কারণ এই রাজ্যে কোনো কিছু হয় না মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া। এবং এর ঠিক উল্টো অবস্থানে দাঁড়িয়ে সমাজকর্মী রাজু ঘোষ, তৃণমূল সমর্থক নামেই পরিচিত, তিনি কি বলছেন শুনুন। দেখুন, মুখ্যমন্ত্রী যখন কথাটা বলছেন তার কাছে নিশ্চয়ই কোনো পুলিশ ইনফরমেশন, কোনো ডিপার্টমেন্টের কোনো রিপোর্টের ভিত্তিতে তিনি বলছেন, এমনি ফাও কথাবার্তা একজন চিফ মিনিস্টার বলতে পারেন না, এটা পুলিশ রিপোর্টের ভিত্তিতে তিনি নিশ্চয়ই বলছেন। এবার কথা হচ্ছে এটা বাংলা যোগ, যারা এই বলে লাফাচ্ছে আসলে তাদের দায়টাকে বাংলার কাছে চাপানোর জন্য, আসলে এটা বিজেপির যোগ, কারণ সেখানকার যে পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে, পার্লামেন্টে যারা দায়িত্বে আছে কেন্দ্রের ফোর্স অমিত শাহর পুলিশ, আর যে লোকটা পাশ দিয়ে ঢুকেছে সে হলো বিজেপির এমপি, অর্থাৎ সম্পূর্ণভাবে এটা বিজেপির যোগ। এই বিজেপির যোগটাকে অস্বীকার করার জন্য বাংলার ঘাটে দোষ চাপিয়ে, যেহেতু ছেলেটি বাংলায় থাকে ওই জন্য বাংলা যোগ বলে একটা ষড়যন্ত্র করে নিজের দায়টাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ বিজেপি যোগ।